আমি শোনাবো তোমায় গান শোনাবো। সুপ্রভাত, নমস্কার, স্বাগত আপনাদের প্রত্যেককে তোমায় গান শোনাবো অনুষ্ঠানে। রবিবার সকালবেলার এই অনুষ্ঠানটি আপনাদের এবং আমাদের ভীষণই একটা অপেক্ষায় থাকি যে কখন আপনাদের সঙ্গে দেখা হবে, কখন ভালো ভালো গান শোনাবো, ভালো কথা বলবো। সব মিলিয়ে রবিবার সকালবেলাটা আমাদের প্রত্যেকের যাতে ভালো যায় তার একটা চেষ্টা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে খাল্লা বলে থাকি। যেটা বলার সেটা হচ্ছে, কিছুদিন আগে প্রচণ্ড গরম পড়েছিল, মানে দু তিন দিনে আমরা প্রত্যেকে রীতিমতো চাতক পাখির মতো বলছিলাম যে বৃষ্টি দাও, বৃষ্টি দাও। আর তার ঠিক কিছুদিন আগে যখন খুব বৃষ্টি হচ্ছিল তখন বলছিলাম এবার থামো, এবার থামো, প্রকৃতি যায় তো কোন দিকে যায়। আসলে বর্ষার যে সব রকমের ব্যঞ্জনা রয়েছে, বৈচিত্র্য রয়েছে, তা নানাভাবে এক এক সময় এক এক রকমভাবে ব্যক্ত করা হয়েছে। বহু কবির কবিতায় ব্যক্ত হয়েছে, বহু গীতিকারের লেখনীতে ব্যক্ত হয়েছে, কখনো দেখা গেছে সুরকারের ছন্দে সুরে ব্যক্ত হয়েছে। আমরা একটা জিনিস বরাবর লক্ষ্য করেছি, কোনো গানের মধ্যে যদি দেখা যায় যে সেখানে বৃষ্টি শব্দ রয়েছে বা শ্রাবণ রয়েছে বা ধারা রয়েছে, আমরা সেই গানটিকে ধরে নেই একেবারেই বর্ষার গান, তাহলে বাকি গান না, এরকম নয়। বর্ষার সঙ্গে আমাদের মনের এক এক রকম অনুভূতিও কিন্তু জড়িয়ে রয়েছে, কাজেই বৃষ্টির সাথে আমাদের মনের অনুভূতি এক এক সময় দেখা গেছে গানের বাণীর গলাগলিতে কিংবা সুরের মাখামাখিতে বর্ষা আমাদের চোখ ভিজিয়ে দিচ্ছে, আমাদের মুখ ভিজিয়ে দিচ্ছে, আমরা এক এক রকমভাবে ডুবে যাচ্ছি বর্ষায়। যাই হোক, যেহেতু ভরা বর্ষায় রয়েছি, শুরুটা হবে প্রেম দিয়ে। আর আজকের আমন্ত্রিত শিল্পী অভিজিৎ চক্রবর্তী। অভিজিৎকে যারা জঞ্জানির সঙ্গে সহযোগিতা করছেন, তবলায় রয়েছেন কৌশিক বণিক, কিবোর্ডে সহযোগিতা করছেন পার্শিক ঘোষ, এবং হ্যান্ড সোনিকেও রয়েছে কৌশিক বণিক, আর অক্টোপ্যাডে রয়েছে কিশোর ভট্টাচার্য। আসুন স্বাগত জানাই আজকের অনুষ্ঠানের শিল্পীদের। নমস্কার, সুপ্রভাত, অনেক অনেক স্বাগত। আমরা বলতে পারি তাহলে মানে অবশেষে বর্ষায় ঢুকেছি, তখন বর্ষা শুরু হয়নি যখন আমরা বর্ষায় ঢুকে পড়েছিলাম, আবার আমরা গ্রীষ্মে ঢুকে পড়েছিলাম, এখন আবার বর্ষায় চলে এসেছি। আর তার আগে তোমাদের সকলকে এবং আমাদের রাজ্যবাসীর উদ্দেশ্যে বলবো যে খার্চি উৎসব, যে মহামিলন উৎসব, সেই উৎসব উপলক্ষে হাল্লাবুলের গোটা পরিবারের তরফ থেকে আপনাদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা তোমাদেরকেও। আমরা বলেছি যে বর্ষার সাথে গানের বাণীর একটা গলাগলি রয়েছে, তো সেখানে বর্ষার শব্দ বৃষ্টি শব্দ নাও থাকতে পারে, কিন্তু ওতপ্রোতভাবে যা জড়িয়ে আছে তা হচ্ছে প্রেম। তাহলে শুরুটা প্রেম দিয়ে করি, ঠিক আছে? আগে গান শুনবো, তারপর অভিজিতের সঙ্গে অনেক কথা বলবো। প্রথমে একটি মান্না দে গাওয়া গান করছে, প্রেমের গান করছে। হ্যাঁ, যদি কাগজে লেখো নাম, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো নাম, পাথর ক্ষয়ে যাবে, হৃদয়ে লেখো নাম, সিনাম রয়ে যাবে। যদি কাগজে লেখো নাম, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো নাম, পাথর ক্ষয়ে যাবে, হৃদয়ে লেখো নাম, সিনাম রয়ে যাবে।
যদি কাগজে লেখো নাম, ভালোবাসে প্রতিটি মানুষেরই জীবনে প্রেম আসে, হৃদয় আছে যার সেই তো ভালোবাসে প্রতিটি মানুষেরই জীবনে প্রেম আসে, কেউ কি ভেবেছিল শ্যামকে ভালোবেসে রাধার ভালোবাসা কাহিনী হয়ে যাবে, হৃদয়ে লেখো নাম সে নাম রয়ে যাবে, যদি কাগজে লেখো নাম। ভালোবাসা মুখে তো সেখানে থাকে না কোনো ভাষা, গভীর হয় গো যেখানে ভালোবাসা মুখে তো সেখানে থাকে না কোনো ভাষা, চোখের আড়ালে মাটির নিচে ওই চিরদিনই নীরবে রয়ে যাবে, হৃদয়ে লেখো নাম সে নাম রয়ে যাবে, যদি কাগজে লেখো নাম কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো নাম পাথর ক্ষয়ে যাবে, হৃদয় লেখো নাম সে নাম রয়ে যাবে, যদি কাগজে লেখো নাম। চাকরি করে সেটা তো পরিষ্কার যে কোনো না কোনো জব তো সে করছে, যার জন্য রবিবার সকালবেলাটা ফ্রি থাকা যায় আর কি। তো কি করছো এরপরও? একটা মান্নাদের গাওয়া গান করছো না? কি করছো গান না, তুমি কি কাজ করছো সেটা? গান তো অবশ্যই করব। আমি এখন আছি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। আচ্ছা আচ্ছা, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। আচ্ছা আচ্ছা, পাশে গান নিয়ে কথা তো অবশ্যই বলবো, তার আগে আরেকবার মান্না দিতে চলে যাই। ঠিক আছে, একটা গান মান্নাদের শুনে তো আর মন ভরে না, তো আরেকটা মান্নাদের শুনি। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না যাসে, এই আসরে
বিমন তুমি থাকো বন্ধু আমার পাশে, বেহাগ যদি না হাজি বসন্ত যদি না যাশে, ইয়াশোর ইমান তুমি থাকো বন্ধু আমার পাশে, ইয়াশোর ইমান তুমি থাকো বন্ধু আমার পাশে। তোমার সুরের হাতটি ধরে চলো চলে যাই, যেখানে তে আনন্দরা বাজে গো সদাই, তোমার সুরের হাতটি ধরে চলো চলে যাই, যেখানে তে আনন্দরা বাজে গো সদাই, কথার ফুলে সুরের ভ্রমর যেথায় মিলন সুখে হাসি, এই আসরে ইমন তুমি থাকো বন্ধু আমার পাশে। চোখের দেখ চোখের দেখা যাতুরি ক্ষতি কিছু নাই, স্বপ্ন দেখার নাই সীমানা দেখে যাব তাই, ভালোবাসাই শিখেছি মন তাই তো শুধু ভালোবাসি, এই আসরে ইমন তুমি থাকো বন্ধু আমার পাশে, বেহাগ যদি না হয় রাজি বসন্ত যদি না যাশে, এই আসরে ইমন তুমি থাকো বন্ধু আমার পাশে, এই আসরে ইমন তুমি থাকো বন্ধু আমার পাশে। একবার বান্নাতে এই গানগুলো আমার মনে হয় কোনোদিনই হারিয়ে যাবে না। ঠিক তাই, আসলে আমরা আজকে সকালবেলা বৃষ্টি যখন আজ অনেকেই আমরা এনজয় করছি, বৃষ্টিকে উপভোগ করছি, যখন রবিবার সকালবেলা ভালো ভালো গান শুনছি, সবই করছি, কিন্তু কখনো কখনো কোনো শ্রাবণ কিন্তু দুঃখের ধারা নিয়ে আসে। শ্রাবণে যেমন পূর্ণতা থাকে, কখনো আবার তার মধ্যে কিন্তু শূন্যতাও বিরাজ করে। তো সেরকমই আজকে সকালবেলাটা আমাদের মন কিন্তু খুব একটা যে ভালো নিয়ে এসে বসেছি এখানে তা নয়। কিশোর, আমি একটা বলছিলাম যে আমাদের মন সকলের খুব একটা ভালো নয়, তার কারণ হচ্ছে আপনারা সকলে ইতিমধ্যে গতকালের কথা জানেন যে আমরা এরকম একজন শিল্পীকে হারিয়েছি গতকালকে, এবং হঠাৎই
একেবারেই মানে চিন্তার বাইরে ছিল যে দেবল চ্যাটার্জির মতো শিল্পী দুম করে এরকমভাবে অসুস্থ হয়ে কখন যে ভগবান কী লীলা দেখায়, হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হয়ে আরএন ট্যাগোর হসপিটালে ওনার মৃত্যু হয় গতকাল, এবং রাজ্যে নিয়ে আসা হয় ওনাকে রবীন্দ্রভবনের সামনে গতকাল রাত্রিবেলা। আমরা একটা কথা বলতে পারি যে যখন মঞ্চে যাই তখন কোনো মঞ্চই সম্পূর্ণ হতে পারে না আলোক সজ্জা ছাড়া। কোনো মঞ্চ কখনো কোনোভাবেই সুন্দর বা যারা দর্শক আসনে বসে থাকি তাদের কাছে পুরোপুরি সম্পূর্ণ হয়ে ওঠে না যখন কোনো আলোকসজ্জা ঠিকঠাক হয় না, একে অপরের সঙ্গে জড়িয়ে রয়েছে। যেমন আলোকসজ্জা তেমনি সাউন্ড, সব কিছু সেরকমই আলোকশিল্পী দেবল চ্যাটার্জি ছিলেন। বহু মঞ্চ, বহু নাচের অনুষ্ঠান, বহু নাটকের অনুষ্ঠান, বহু অফিসিয়াল অনুষ্ঠান, বহু গানের অনুষ্ঠান, আমরা এক বাক্যে বলতাম দেবলদা রয়েছে। তো সেরকমই আজকে এই তোমায় গান শোনাবর প্ল্যাটফর্ম থেকে গোটা হাল্লাবল পরিবারের তরফ থেকে, এবং আজকে আমরা এখানে যতজন শিল্পীরা রয়েছি প্রত্যেকের তরফ থেকে দেবলদার প্রতি শ্রদ্ধা জানিয়ে ওনার আত্মার যাতে সদগতি হয়, উনি যাতে সুরলোকে চলে যান, উনি যাতে ওনার যে আলোর পথ উনি দেখিয়েছিলেন সেই আলোর পথেই যাতে ওনার যাত্রা হয়, সেই কামনা এখান থেকে বসে পড়ছি। আমরা এরপরের গানে যাব। এবার কোথায় যাচ্ছি? এবার একটু হিন্দি গান। আচ্ছা, হিন্দি গান, পুরনো হিন্দি গান। আজকে আমরা সব মিলিয়ে থাকবো, হিন্দি, বাংলা এবং সব ধরনের অনুভূতিকে টাচ করার চেষ্টা করব। পুরনো রয়েছে, নতুনও রয়েছে। নতুন প্রজন্মের একটা এরকম রয়েছে যে নতুন গান কি ভালো নয়, তোমার কি মনে হয়? না, নতুন গান ভালো হচ্ছে, ভালো কিছু কিছু গান হচ্ছে খুব ভালো। সব গানই তো, গান মানেই তো ভালো, সুর মানেই তো, সুর যদি ঠিক থাকে তাহলে তো ভালো। কিন্তু পুরনো যে গানগুলো আছে ওইগুলোকে দেখে আমরা গান গাইতে শিখেছি বা ওই গানগুলোকে রেওয়াজ হিসাবে আমরা ধরে নিতে পারি, সেগুলিকে মানে বেস করে, ওই যে কোনো একটা কিছু বেস থাকলে সব পরেরটা ঠিক হবে, ওইগুলোকে আমরা অনুসরণ করে আমরা এগিয়ে যাচ্ছি, ওইগুলোকে ইম্প্রুভমেন্ট মানে ইম্প্রুভ করার চেষ্টা করছি আমরা দিনে দিনে, নতুন যুগের যারা নাকি করছে নতুন গানগুলো। পুরনো গানগুলোকে আমরা ভুলে কোনো সময় নতুনের দিকে এগোতে পারবো না। না, ওটা ওই জায়গাটাই আলাদা। হ্যাঁ, পুরনোকে নিয়েই নতুন নতুন, সেই জন্য ওদের সম্মান জানানো আমাদের কর্তব্য এবং সম্মান জানিয়ে নতুন আসা দরকার, সেই জন্য ওইভাবে সিরিয়াল করেছি। আচ্ছা, শুনবো হিন্দি গান একটাতে যাচ্ছি। হ্যাঁ, হিন্দি গান। बड़े अच्छे लगते हैं, और तू बड़े अच्छे लगते हैं, ये धरती, ये नदियाँ, ये रहना और तू। कितने पास है, कितनी दूर है चांद सितारे, सच पूछो तो मन को छूते लगते हैं ये।
कितनी दूर है चांद सितारे, सच पूछो तो मन को छूते लगते हैं ये तारे, मगर सच्चे लगते हैं ये धरती ये नदिया ये रहना और तुम। सबको छोड़ के कैसे पल सुबह जाओगी मेरे साथ, इन्हें भी तो तुम याद बहुत आओगी, तुम बिन सबको छोड़ के कैसे सुबह जाओगी मेरे साथ, इन्हें भी तो तुम याद बहुत आओगी, बड़े अच्छे लगते हैं ये धरती ये नदियाँ ये रहना और तुम। বেশ দারুণ ফিলিংস ছিল গানটার মধ্যে। আসলে গানটা না এত অ্যাপিল আছে গানটাতে, যার জন্য ভীষণ ভালো লাগে শুনতে, না যতবার শোনা যায় গানটা। অমিত কুমার পুরনো হয় না, অমিত কুমার ছিল না? হ্যাঁ অমিত কুমার ছিল, খুব সুন্দর। আর অভিজিতের এবার যেটা জানা সেটা হচ্ছে গান শুরু কোন বয়স থেকে বা প্রথাগত শিক্ষা হিসেবে গুরু কে ছিলেন? প্রথমত বলছি মানে গান বাজনার মানে জগতে নামাটা আমার কলেজে যখন উঠলাম তখন একটা মিউজিক সাবজেক্ট নিলাম, আমাকে আমাদের আমার যা বন্ধু বান্ধবী ছিল তারা সবাই মিলিয়ে আমাকে জোর করে মিউজিক সাবজেক্ট ধরিয়ে দিল, তারপর আমার গানের লাইনে আসা। কি করলাম আমি ওই অমর ঘোষ, আমার গুরু অমর ঘোষ স্যারের কাছে, অমর ঘোষ স্যারের কাছে ভর্তি হলাম। ওই সেকেন্ড ইয়ার থেকে আমার গানের হারমোনিয়াম কিভাবে ধরতে লাগে বা কিভাবে সব স্যার থেকে শেখা, এবং ওইখান থেকে আমার গানের লাইফ শুরু। আচ্ছা, আসলে ব্যাপারটা কি হয়েছে, শিক্ষার তো কোনো বয়স হয় না, তাই না? তো সেই চিন্তা করতে গেলে অনেকে বলে যে হ্যাঁ আমি 4 বছর বয়স থেকে গান শিখছি, কিন্তু এসে হয়তো লাস্ট অফ দি গ্র্যাজুয়েশন যখন ওর কমপ্লিট হলো তখন বলা হলো শিখতাম, ওরও একটা ব্যাপার চলে আসে। আবার অনেকে আছে বেশ দেরিতে শুরু করে কিন্তু লাইফ লং কন্টিনিউ করে, তা আমি আশা করব অনেকটা দেরিতে শুরু করলেও এটাকে ধরে রাখো, কারণ ওই একটা জিনিস ঈশ্বর প্রদত্ত, যে জিনিসটা লোকে ইচ্ছে করলেই করতে পারে না। আমি গান গাইব বললেই গান গাওয়া যাবে না, আগে ঈশ্বরের তাতে সুর দিতে হবে আপনার গলায়, তবেই কিন্তু করতে পারবে। আদারওয়াইজ তোমার পক্ষে সম্ভব না, আমি শিল্পী হব বলেই চিৎকার করে শিল্পী হয়ে যাওয়া, একটু হলেও থাকতে হয়। তো সেই একটুখানিটা ভগবান তোমাকে দিয়েছে, তুমি সেটাকে নারিশ করো এবং সেটা লাইফ লং কন্টিনিউ করো, যেই প্রফেশনেই থাকুক না কেন। গানকে কন্টিনিউ করা যায় না, এটা হতেই পারে না, আর এর থেকে বড় বন্ধু আর কিছু হতেই পারে না। ঠিক তাই। আর অমরদার শিক্ষার যতটুকু সময় পেয়ে থাকো না কেন, সেটা যে কতটা সলিড সেটা আমরা প্রত্যেকে জানি আর কি। সেই টিপসটা বরাবর
অমর দা সেভাবেই দিয়ে থাকে এবং প্রচন্ড যত্ন করে করে থাকে, প্রচন্ড যত্ন করে, ভীষণ যত্ন করে, ভীষণ সিরিয়াস, ভীষণ সিরিয়াস। এরপরে আমরা বাংলায় যাব না হিন্দিতে যাব? এটা এই যে গানটা করছে এটা আর ডি বর্মনজির, আচ্ছা, এবং ওইটাতে হিন্দিও আছে বাংলাও আছে, দুটো ভাষণই আছে, তা আমি বাংলাটা করছি। আচ্ছা, কোন মনে পড়ে রবিটা না? না, যেতে যেতে পথে হলো, যেতে যেতে পথে হলো, বাহ, চেষ্টা করছি। যেতে যেতে পথে হলো দেরি, তাই তো পারিনি, যেতে পারিনি, যেতে পারিনি, যেতে পারিনি, ভুল বুঝে তুমি চলে গেছো দূরে, ক্ষমা পাবো, আশা ছাড়িনি, আশা ছাড়িনি, আশা ছাড়িনি, যেতে যেতে পথে হলো দেরি, তাই তো। আকাশ ভেঙে তখন বৃষ্টি নেমেছিল, পায়ে যে পথ থেমেছিল, 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 আকাশ ভেঙে তখন বৃষ্টি নেমেছিল, পায়ে যে পথ কেঁপেছিল, থেমেছিল, থেমেছিল, আমি গিয়ে দেখি তুমি নেই কি, হার মেনে তবু হারিনি, হারিনি, যেতে যেতে পথ হলো দেরি, তাই তো। চলে যে গেছো তুমি আসিনি আমি দেখে, দাঁড়িয়ে থেকে থেকে ওগো, চলে গেছো, চলে গেছো, চলে যে গেছো তুমি আসিনি আমি দেখে, দাঁড়িয়ে থেকে থেকে ওগো, চলে গেছো, চলে গেছো, বুকে কাটালো এ ব্যথা তবু সয়ে, কোথে কেউ হাসি কারিনি, কারিনি, যেতে যেতে পথ হলো দেরি, তাই তো পারিনি, যেতে পারিনি, যেতে পারিনি, যেতে পারিনি, যেতে যেতে পথ হলো দেরি, তাই তো। গান শোনাবো তোমায়, গান শোনাবো